নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2023-এ টোটাল বছর জুড়ে শনি কিভাবে গোচর করবে রাশিতে বা লগ্নতে, তা নিয়ে একটা আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, 2023-এ 7ই জানুয়ারি শনি অলরেডি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে তার সক্রিয় সক্ষেত্রী রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য অটোমেটিক্যালি ভাবে মীন রাশির 7.5-এর ফার্স্ট স্টেজ, মকর রাশির 7.5-এর লাস্ট স্টেজ এবং কুম্ভ রাশির 7.5-এর সেকেন্ড স্টেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু ধনু রাশির 7.5-এর প্রভাব থেকে যেমন মুক্ত হয়েছে কুম্ভ রাশিতে শনি প্রবেশ করার জন্য, তেমন কিন্তু মীন রাশিতে কিন্তু অলরেডি 7.5-এর প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আমরা যাদের অ্যাকচুয়ালি হবে চন্দ্র রাশি, অর্থাৎ আপনাদের যাদের মুন শাইন অর্থাৎ চন্দ্র রাশি, যাদের ক্ষেত্রে মীন রাশি অর্থাৎ যাদের জন্মছকে জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে চন্দ্র রাশি মীন রাশিতে ফার্স্টে শুরু হয়েছে, কুম্ভ রাশির কুম্ভতে যেহেতু শনি অবস্থান করছে তার সেকেন্ড স্টেজ চলছে, এবং অন্যদিক থেকে মকর রাশির লাস্ট স্টেজ কিন্তু চলছে, এটা কিন্তু আমাদের বলতে হবে। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির, যেহেতু এখানে কুম্ভ রাশির রেসপেক্টে, মানে বৃশ্চিক রাশির রেসপেক্টে কুম্ভ রাশি হচ্ছে এখানে চতুর্থ ভাব, তাই বৃশ্চিক রাশির কিন্তু ধাইয়ার প্রভাব, এবং অন্যদিক থেকে কর্কট রাশি যেহেতু অষ্টমে শনি অবস্থান করছে তাই কর্কট রাশিরও কিন্তু ঢাইয়ার প্রভাব কিন্তু চলছে। তা নিয়েও বিভিন্ন ভিডিও আমি করছি এবং ক্রমাগতভাবে আমি কিন্তু আপনাদের কাছে এই শনির যে 7.5-এর প্রভাব এবং যে ঢাইয়ার ব্যাপারগুলো সেগুলো নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব। শুধু আজকে আলোচনাটা করব যে টোটাল 2023 সাল জুড়ে শনি কোন কোন নক্ষত্রে কোন রাশিতে অবস্থান করছে। মোটামুটিভাবে 2023 জুড়ে শনি কিন্তু মোটামুটিভাবে কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু যে কুম্ভ রাশিতে থাকলেও সেখানে যে সবসময় গতিটা যে ফরওয়ার্ডের হবে বা সম্ভাব্য গতি প্রাপ্ত হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে শনি কিন্তু 7ই জানুয়ারি 2023-এ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য অটোমেটিক্যালিভাবে কিন্তু এই প্রভাবগুলো আপনারা দেখতে পাবেন। সমস্ত রাশি বা লগ্ন নিয়ে আমি ভিডিওগুলো করেছি, আপনারা প্রত্যেকে লগ্নের এক্সপেক্টে ভিডিওগুলো কিন্তু ভালোভাবে ফলো করবেন। অন্যদিক থেকে শনি যে সবসময় সম্মুখ গতিতে থাকবে তাই নয়, শনি কিন্তু অন্যদিক থেকে আমরা দেখব শনি ঠিক 14 মার্চ শনি কিন্তু 14 মার্চ সকাল 11:40 শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। 14 মার্চ শনি কিন্তু এখানে কুম্ভ রাশিতে থাকলেও কিন্তু শতবিশা নক্ষত্রে প্রবেশ করার জন্য যাদের রাহুর লেভেলের প্রভাব খুব নেগেটিভভাবে বেড়ে গেছে, যারা কিন্তু খুব একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু শতবিশা নক্ষত্রে এখানে শনি অবস্থান করার জন্য তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবটা অনেকটা স্থিমিত করবে। যাদের ক্ষেত্রে শনি শুভ বা যারা কিন্তু রাহুর প্রভাবে জর্জরিত হয়ে রয়েছেন, যেহেতু এখানে রাহুর নক্ষত্রে শনি প্রবেশ করবে, সুতরাং সেখানে কিন্তু শনি কিন্তু রাহুর প্রভাবটাকে অনেকটা স্থিমিত করার চেষ্টা করবে। শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট তাই শনি কিন্তু রাহুর যে নেগেটিভ প্রভাবটা সেটাকে কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে কমিয়ে দেবে যাদের রাহুর প্রভাবে ভোগ করছেন। তাই 14 মার্চ 2023-এ সকাল 11:40 যখনই কিন্তু শনি শতবিশা নক্ষত্রে, রাহুর শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখনই কিন্তু এখানে ওর প্রভাবটা এটা কমিয়ে দেবে। অন্যদিক থেকে আমরা দেখবো যে 17ই জুন 2023-এ এখানে মোটামুটিভাবে 10:00 রাত 10:22 কুম্ভ রাশির ঘর থেকে আবার রেট্রোগ্রেড করতে শুরু করবে, পিছুতে শুরু করবে। রেট্রোগ্রেশনটা স্টার্ট হবে 17ই জুন 2023-এ 17ই জুন রাত 10:22 17ই জুন রাত 10:22 কিন্তু শনি কিন্তু বক্রী শুরু হবে, বক্র গতিপ্রাপ্ত হবে, এবং বক্র যখনই গতিপ্রাপ্ত হবে যাদের জন্ম থাকে শনি বক্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি সংক্রান্ত ব্যাপারে কিছুটা নেগেটিভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে শনি লগ্ন বা শনি রাশি তারা ক্ষেত্রে কিন্তু তাদের গঠনমূলক কাজের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল দেবে, কেননা শনি কিন্তু একটা গঠনমূলক প্ল্যানেট, কনস্ট্রাকটিভ প্ল্যানেট। তাদের জীবনে উন্নতির ক্ষেত্রে কিছুটা টালমাটাল করলেও তাদের ক্ষেত্রে জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করবে, কিন্তু শনি বক্রী থাকলে, আপনার বাড়িতে যদি শনি বক্রী থাকে সেক্ষেত্রে হাড়ে ব্যথা,
কোমরে ব্যথা বেদনা এগুলো একটু বেড়ে যেতে পারে। 17 জুন 2023 কিন্তু এখানে শনি বক্রী শুরু হবে। বক্রী থাকা মানে একটু প্রবলেম, একটু আনসার্টেন ফলাফল দেওয়ার প্রবণতা থাকে। যে কোনো গ্রহ বক্রী হলে সেই গ্রহটা কিন্তু একটা আনস্টেবল হয়ে যায়, তার মধ্যে একটা ফল প্রকাশের ক্ষেত্রে একটা আনস্টেবল ব্যাপার কাজ করে। যখনই শনি পিছুতে শুরু করবে 17 জুন থেকে, শনি কিন্তু 17 অক্টোবর দুপুর একটা বেজে 37 মিনিটে 17 অক্টোবর দুপুর 1:37 এখানে শতবিশা নক্ষত্রের ঠিক পিছনে নক্ষত্রের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাবে এবং মঙ্গলকে কিছুটা কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করবে। যেহেতু এটা মঙ্গলের নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু এখানে অলরেডি ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু শনি কিন্তু প্রবেশ করে যাবে 17 অক্টোবর ঠিক। কিন্তু আমরা জানি শতবিশা নক্ষত্রের ঠিক পিছনের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যেহেতু 17 জুন থেকে রেট্রোগ্রেড শুরু করেছে এবং 17 জুন থেকে রেট্রোগ্রেড হতে হতে পিছুতে পিছুতে শনি কিন্তু 17 অক্টোবর আলটিমেট শতবিশা নক্ষত্র থেকে পিছনের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দুপুর 1:37 17 অক্টোবর 2023। আবার পরবর্তী যে সময় সেটা বলবো, সেটা হচ্ছে 4th নভেম্বর। 4th নভেম্বর দুপুর 12:45 শনি আবার সম্মুখ গ্রহতিপ্রাপ্ত হবে। মোটামুটিভাবে আমরা দেখতে পাবো যে শনি 17 জুন থেকে মোটামুটিভাবে 4th নভেম্বর পর্যন্ত একটা রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। তাই যাদের জন্মছকে শনি রেট্রোগ্রেড রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে এবং যাদের জন্মছকে শনি শুভ গ্রহ তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ অবস্থায় কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। 17 নভেম্বরের পর থেকে শনি আবার রেট্রোগ্রেড অবস্থা থেকে পরিবর্তিত হয়ে ফরওয়ার্ডের গতি অর্থাৎ সম্মুখ গতি প্রাপ্ত হবে এবং সম্মুখ গতি প্রাপ্ত হয়ে শনি আবারও ধনিষ্ঠা নক্ষত্র থেকে আস্তে আস্তে এগুতে 22 নভেম্বর ঠিক সকাল 7:39 কিন্তু শনি রাশি পরিবর্তন করে নক্ষত্র পরিবর্তন করে ধনিষ্ঠা নক্ষত্র থেকে আবার তার সামনের নক্ষত্র অলরেডি শতবিশা নক্ষত্রে প্রবেশ করে আবার রাহুকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ঠিক এইভাবে মোটামুটিভাবে গোটা 2023 জুড়েই কিন্তু এখানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করলেও 17 জুন থেকে 4th নভেম্বর এই সময় পর্যন্ত মোটামুটিভাবে শনি কিন্তু বক্র গতিপ্রাপ্ত হবে। তাই আপনারা অবশ্যই শনি ওভারঅলভাবে কুম্ভ রাশিতে থাকার জন্য কুম্ভ রাশি থেকে যে ফলাফল অর্থাৎ আপনার লগ্নের এক্সপেক্টে যেমন মেষ হলে কুম্ভ রাশি হচ্ছে আপনার একাদশ ভাব, আপনার বৃষ রাশি হলে আপনার ক্ষেত্রে দশম ভাব, আপনার মিথুন হলে আপনার হবে হচ্ছে নবম ভাব, আপনার কর্কট হলে হবে হচ্ছে অষ্টম ভাব, আপনার সিংহ হলে হবে হচ্ছে আপনার সপ্তম ভাব, আপনার কন্যা হলে হবে হচ্ছে ষষ্ঠ ভাব, আপনার তুলা হলে হবে হচ্ছে পঞ্চম ভাব, ঠিক আছে, আপনার বৃশ্চিক হলে হবে হচ্ছে চতুর্থ ভাব, আপনার ধনু হলে হবে হচ্ছে আপনার তৃতীয় ভাব, আপনার মকর হলে হবে হচ্ছে দ্বিতীয় ভাব, আপনার কুম্ভ হলে হচ্ছে আপনার হবে লগ্নে, আপনার মীন হলে হবে হচ্ছে দ্বাদশে। ঠিক এইভাবে অর্থাৎ আপনার লগ্নের রেসপেক্টে শনির মোটামুটিভাবে এই অবস্থানটা ফিক্স থাকার জন্য, একই রাশিতে থাকার জন্য আপনার উপর একটা ফলাফলের সুদূর প্রসারি। ভালো হলে যেমন খুব ভালো ফলাফল পাবেন, তেমন খারাপ হলে কিন্তু কিছুটা আনস্টেবল ফলাফল, কিছুটা কিন্তু এই রেট্রোগ্রেডের সময় একটা আনস্টেবল ফলাফল থাকবে এবং খারাপ ফল হলেও সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তাই আপনারা অবশ্যই এই সময় শনিবারে অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই শনি পুজো করতে অর্থাৎ অবশ্যই শনি মন্দিরে ভালোভাবে পুজো করে দেবেন এবং শনিদেবের কাছে মাথা ঝুঁকিয়ে কিন্তু তার কাছে আপনারা প্রে করুন যে ঈশ্বর আপনি আমাকে সেই ক্ষমতা দিন, আমাকে সহ্য শক্তি দিন, আমাকে ধৈর্য দিন, আমাকে অধ্যাবসায় দিন, আমাকে জীবনে উন্নতি করার ক্ষমতা দিন, আমি যেমন মানুষ চিনতে পারি, আমি জীবনের পথে যেন কঠোর হতে পারি, জীবনের পথে যেন সঠিক পথে চলতে পারি সেই ক্ষমতা আমাকে প্রদান করুন। এবং আপনি যে দীর্ঘ এই টোটাল এক বছরে মোটামুটিভাবে গোটা 2023 সালটাই মোটামুটিভাবে কিন্তু কুম্ভ রাশিতে থাকার জন্য কিন্তু ওভারঅলভাবে আপনাদের উপর একটা শুভ প্রভাব কিন্তু বর্তাবে প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে, গঠনমূলক কাজের ক্ষেত্রে। যারা একটু গঠনমূলক কিছু কাজ করতে চান, যারা কিছু কনস্ট্রাকটিভ যারা কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক উন্নতি হবে। তবে যাদের একটু সারাসাথে যদি চলছে বা যাদের শনি ঢাইয়া চলছে তাদের উপরে একটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা করবে, তবে সবার ক্ষেত্রে নয়, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলিভাবে রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব হলেও যেহেতু সেটা সক্ষেত্রী ভাব
কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে থাকলো, যেহেতু এটা সক্ষেত্রী ভাব, এতটা নেগেটিভ ফলাফল ভাবার কিছু নেই, এতটাও নেগেটিভ ফলাফল কিন্তু বর্তাবে না, অনেক পজিটিভ ফলাফলও কিন্তু আপনারা পাবেন, সেই পজিটিভ ফলাফলটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু শনিবারে ভালোভাবে পুজো পাঠ করুন এবং অবশ্যই কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করুন। পারলে আপনারা কিন্তু শনিদেবকে সর্ষের তেল বা হচ্ছে আপনারা কালো তিল এগুলো কিন্তু নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু জীবনে অনেক শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন টোটাল 2023 শনি কোন নক্ষত্রে বা কোন রাশিতে রয়েছে তার একটা ওভারঅল গোচর নিয়ে আলোচনা করলাম। আমরা অনুষ্ঠানে যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানি অনুষ্ঠানে শেষ করছি, নমস্কার।